আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস টাইম আমরা আলোচনা করব ঘুম না হওয়ার হোমিওপ্যাথিক চিকিৎসা বা ঘুমের সমস্যার জন্য আমরা কি হোমিওপ্যাথিক রেমেডি অ্যাপ্লাই করতে পারি। সো যারা আমাদের সাথে থাকবেন এবং ঘুমের সমস্যা সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাদেরকে ভিডিওটি পূর্ণাঙ্গ দেখার জন্য অনুরোধ করছি। সো ফ্রেন্ড, আজকে আমরা শুরু করতে যাচ্ছি ঘুমের সমস্যার কার্যকরী হোমিওপ্যাথিক চিকিৎসা। ঘুম একটি সাইকোলজিক্যাল ডিজিজ, এর আরও অনেকগুলো অপশান আছে। সাধারণত যে সাইকোলজিক্যাল ডিজিজগুলো দেখা যায় সেগুলো হচ্ছে, নাম্বার ওয়ান মানসিক বৈকল্য এবং মানসিক রোগ, নাম্বার টু হিস্টেরিয়া, নাম্বার থ্রি এলজাইমার্স ডিজিজ, নাম্বার ফোর দুশ্চিন্তা বা ঘুম না হওয়া। এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল ডিজিজ। এই সাইকোলজিক্যাল ডিজিজের মধ্যে আজকের পার্টে আমরা জানব ঘুম না হওয়া, অর্থাৎ স্লিপলেস, এর উপরে কি হোমিওপ্যাথিক রিমেডি আছে এবং স্লিপলেসটা কেন হয়, এই বিষয়গুলো সম্পর্কে একটু ইনফরমেশান শেয়ার করব। ঘুম না হওয়া কেন আমাদের ঘুম হয় না, অপর্যাপ্ত ঘুম সাধারণত মস্তিষ্ক দুর্বল করে, এছাড়া মস্তিষ্ক দুর্বল করার পাশাপাশি এটি সাধারণত মনে ছড়িয়ে পড়ে, পর্যায়ক্রমে এটি শরীরে প্রভাব বিস্তার করতে পারে, শারীরিকভাবেও একজন রোগী দুর্বল হয়ে যাইতে পারে ঘুম যদি রেগুলার না হয়। কারণ বের করতে গেলে নিজেকে আপনি নিজেই প্রশ্ন করুন যে আপনার কেন ঘুম হচ্ছে না, এই প্রশ্ন থেকে আপনি উত্তর পেয়ে যাবেন। প্রশ্নগুলো হবে এরকম, কবে থেকে আপনার ঘুম হচ্ছে না, কেন ঘুম হচ্ছে না, কিভাবে এই সমস্যাটা শুরু হলো, এই প্রশ্নগুলো নিজেকে করার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার কেন ঘুম হচ্ছে না। ফ্রেন্ড, ঘুম না হওয়ার জন্য আমরা অনেকগুলো কারণ দেখে থাকি, তাদের মধ্যে অ্যাংজাইটি অর্থাৎ দুশ্চিন্তা, ডিপ্রেশন, বিষণ্ণতা, ব্যবসায়িক কোনো লস, পারিবারিক ঝামেলা, এছাড়া কোনো কাজের জন্য যদি রাত জাগতে হয় সেক্ষেত্রে বিভিন্ন কারণে শারীরিক উইকনেস, এই সমস্যাগুলোর কারণে সাধারণত ঘুম হয় না। সো ঘুম যাদের হয় না তাদের জন্য সলিউশন হিসেবে হোমিওপ্যাথিতে কিছু গুরুত্বপূর্ণ রিমেডি আছে যেগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে, নিয়মিত চিকিৎসার মাধ্যমে শারীরিক ফিটনেস ঠিক রাখা এবং ঘুম স্বাভাবিক করার অনেকগুলো ওয়ে আছে। হোমিওপ্যাথিতে আমরা সাধারণত রোগীর স্টেটমেন্টের উপরে এবং পর্যায়ক্রমিক আলোচনার উপরে, তার পূর্ণাঙ্গ কেস হিস্ট্রির পরে যে রিমেডিগুলো অ্যাপ্লাই করে থাকি সেগুলো হচ্ছে নাক্সভম, ওপিয়াম, ক্যালিফস, কফিয়া, অ্যাম্ব্রাগ্রেসিয়া, হায়োসিয়ামাস, জেলসিমিয়াম, ককুলাস ইন্ডিকা, ক্যানাবিস স্যাটাইভা, সিমিসিফিউগা, আর্নিকা। এই রিমেডিগুলো আমরা সাধারণত রোগীর প্রপার স্টেটমেন্টের উপরে অ্যাপ্লাই করে থাকি। তবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে যে রোগীর লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিল থাকতে হবে এবং এর মাত্রা সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। আমরা এই রিমেডিগুলোর আলাদা আলাদা করে আমার আরেকটি চ্যানেলে হোমিওপ্যাথিক কনসালটেন্টে আমরা বিস্তারিত ডিসক্রিপশান দিয়েছি, অনেকগুলো হোমিওপ্যাথিক রিমেডির ম্যাটেরিয়া মেডিকা নিয়ে আলোচনা করেছি। আমরা জাস্ট এখানে জানার জন্য দুই থেকে তিনটি হোমিওপ্যাথিক রিমেডির ফার্স্ট এইড অর্থাৎ প্রাথমিক ইনফরমেশানগুলো বলবো। যদি এগুলো আপনার সাথে ম্যাচ করে ওই ভিডিও থেকে পূর্ণাঙ্গ স্টেটমেন্টগুলো আপনারা দেখলে ঘরোয়া টিপসের ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আমরা সাধারণত ঘুম না হওয়ার জন্য যে রিমেডিগুলো অ্যাপ্লাই করে থাকি তার মধ্যে একটি হচ্ছে নাক্সভূমিকা। নাক্সভূমিকা সাধারণত যাদের মাদকদ্রব্য সেবনের ফলে ঘুমের তারতম্য হয়, যারা বেশি পরিমাণ চা পান করে, বেশি পরিমাণে কফি পান করে, পেটে সবসময় অসুখ লেগে থাকে, অ্যাসিডিটি, এই সমস্যাগুলো যদি থাকে, রাত্রি জাগরণের যদি একটা বদ অভ্যাস থাকে, সেই ক্ষেত্রে নাক্সভূমিকা হোমিওপ্যাথিক রিমেডিটি অ্যাপ্লাই করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। তবে আমি আগেই বলেছি যে প্রপার স্টেটমেন্টের পরে, পূর্ণাঙ্গ ম্যাটেরিয়া মেডিকা জানার পরে, এটি হচ্ছে প্রাথমিক স্টেজ। আরেকটি হোমিওপ্যাথিক রিমেডি হচ্ছে ওপিয়াম। এটি সাধারণত ঘুম ঘুম ভাব কিন্তু ঘুম আসে না, সাধারণত যদি ঘরের মধ্যে কোনো শব্দ হয়, হঠাৎ করে ঘড়ি বাজে উঠলো, কুকুরে ঘেউ করে উঠলো, বিড়ালে মিউ করে উঠলো, মোরগ
কক করে ডেকে উঠলো, তাতেই ঘুম ভেঙে যায়। আশেপাশে হালকা বাতাসের দরজা যদি খুলে যায় সেক্ষেত্রেও তার ঘুম ভেঙে যায়, অর্থাৎ ঘুমটা হয় খুব সেন্সিটিভ। এই ক্ষেত্রে আমরা যেই হোমিওপ্যাথিক রেমেডি ব্যবহার করি সেটি হচ্ছে ওপিয়াম, এর সাথে অন্যান্য স্টেটমেন্টের প্রয়োজন। আর একটি হোমিওপ্যাথিক রিমেডি আছে, সেটি হচ্ছে ক্যালিপস, এটি আপনারা বরাবর ব্যবহার করতে পারেন বায়োকেমিক রিমেডি হিসেবে। জননেন্দ্রিয়ের সাধারণত দুর্বলতার সেরা রিমেডি হচ্ছে ক্যালিপস, ওই ক্ষেত্রে যাদের অনিদ্রার জন্য এই জননেন্দ্রিয় সমস্যাটা হয়ে থাকে। এছাড়াও কঠিন কোনো রোগ, পরিশ্রম, অপুষ্টি এবং ভিটামিনের যদি ঘাটতি থাকে সেক্ষেত্রে অত্যন্ত কমন এবং কার্যকরী হোমিওপ্যাথিক রিমেডি হচ্ছে ক্যালিপস। এটি আপনারা স্বাভাবিকভাবে চারটি করে বড়ি বায়োকেমিক যেগুলো, চারটি করে বড়ি সকাল দুপুর রাত্রে তিনবেলা আধা কাপ পানির সাথে মিশিয়ে অথবা গরম, অবশ্যই এই গরম পানি দিয়ে ওষুধটি সেবন করতে হয়। ও চারটি ওষুধ মুখে দিয়ে চুষে খাওয়ার পরে এক কাপ গরম পানি খেতে পারেন। এক কাপ গরম পানি সেবন করলে, সে পান করলে সেক্ষেত্রে প্রপার ট্রিটমেন্ট হবে। প্রতিদিন চারটি 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 সকাল দুপুর রাতে তিনবেলা খাবারে পরে সেবন করবেন। এর পাশাপাশি ওপিয়াম, নাক্সভম, ক্যালিপস, যেটি আপনার সিমটমের সাথে মিলে যায় সেটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন। নাক্সভম বা ওপিয়াম অ্যাপ্লাই করার ক্ষেত্রে 630-200 এগুলো গ্লোবিউলসে বা পিলসে করে মিশিয়ে চারটি করে পিল সকাল দুপুর রাত্রে তিনবেলা খাবার আগে সেবন করলে আপনার ঘুমের যে সমস্যাটা অর্থাৎ স্লিপলেসটা কেটে যাবে এবং আপনি স্বাভাবিকভাবে ঘুমাতে পারবেন। যখন স্বাভাবিকভাবে ঘুমাতে পারবেন তখন আপনার শারীরিক ফিটনেসও চলে আসবে, কাজে মন বসবে, সব কিছু প্রফুল্ল লাগবে। সো সেক্ষেত্রে আপনারা এই ঘরোয়া টিপসগুলো ব্যবহার করতে পারেন। এছাড়াও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনার নিকটস্থ একজন কনসালটেন্টের সাথে আলোচনা করে এটি অ্যাপ্লাই করতে পারেন, কেননা হোমিওপ্যাথিতে নো সাইড এফেক্ট, অর্থাৎ যেটি সাইড এফেক্ট এগুলো কাউন্ট করার মতো না। ন্যূনতম যে সাইড এফেক্ট যেগুলো আপনার কোনো ক্ষতিতে ভূমিকা রাখবে না। সো আপনার প্রাথমিক চিকিৎসা বা প্রথম চিকিৎসা হিসেবে অবশ্যই হোমিওপ্যাথিকে যদি প্রায়োরিটি দেন সেক্ষেত্রে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম এবং আপনার ন্যাচারালি সমস্যাগুলো দূর হয়ে যাবে। সো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের জন্য আরও পরবর্তী নতুন নতুন টিপস নিয়ে হাজির হতে পারি। সবার জন্য ভালোবাসা, মোবারকবাদ এবং আন্তরিক শুভকামনা। আসসালামু আলাইকুম।